দীনদয়াল পরম দয়াল শ্রী গুরু সত্য নারায়ণ ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল হরি জয়াম। আজকে আমি ডাক্তার জয়দেব চক্রবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিধিবিধানে শ্রী শ্রী রাম ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভগবানের কর্ম করতে কোনো চেষ্টা করিবার দরকার হয় না, তাহাকে পাওয়া দরকার। এই ভাব হৃদয়ে জন্মিলেই প্রাপ্ত হইয়া থাকে, বেদ বিধিতে পায় না। বিধিবিধান বা নিয়ম শৃঙ্খল, নিয়ম মানে শৃঙ্খল। ঠাকুর বলছেন, আপনারা শৃঙ্খলে বা বন্ধনে পড়তে যাবেন কেন? বন্ধন মুক্ত কর্ম করেন। বিধিবিধান নিয়ম কানুনের প্রতি লক্ষ্য না রেখে মূল লক্ষ্যে পৌঁছানোর প্রতি লক্ষ্য রাখাই নিয়ম বা বিধান। পাছে নিয়ম যেন নিয়ামক না হয়, উপায় যেন উপেয় না হয়, আরাধ্য বস্তু পাওয়ার ইচ্ছা যার প্রবল তাকে উপায়ের কথা বলতে হয় না। কিন্তু দুঃখের সঙ্গে বলছি, বর্তমান সমাজে ভগবানের প্রতি যে ভালোবাসা, যে প্রেম থাকা দরকার, ভগবানের নাম যেভাবে করা দরকার, ওই নামের প্রতি প্রেম না হয়ে আমরা শুধু বিধিবিধানগুলোর প্রতি লক্ষ্য রাখছি। যেন একটুকু বিধিবিধান যেন না রয়, সবগুলা বিধিবিধান পূর্ণাঙ্গভাবে করতে হবে, যেন আমাদের লক্ষ্যবস্তু হয়ে গিয়েছে বিধিবিধান। এই প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভুর একটি উদ্ধৃতি দিচ্ছি। সার্বভৌম ভট্টাচার্য নামে মহাপ্রভুর একজন প্রিয় পার্শ্বদ ছিলেন, ব্রাহ্মণ ভক্ত। একদিন চৈতন্য মহাপ্রভু মঙ্গল আরতি শেষে পুরীধাম নবদ্বীপ থেকে কিছু কাজু বাদাম প্রসাদ, আজ সার্বভৌম ভট্টাচার্য আসেনি তাই ভক্তের জন্য স্বয়ং মহাপ্রভু কাজু বাদাম নিয়ে যাচ্ছেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। মঙ্গল আরতি শেষ, তার মানে ভোর হয়ে গিয়েছে। গিয়ে দেখে সার্বভৌম ভট্টাচার্য মহাশয় ঘুমাচ্ছেন। শ্রীমন মহাপ্রভু বললেন, সার্বভৌম ভট্টাচার্য উঠো, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় প্রসাদ পাওয়া মাত্র মুখ না ধুয়ে আস্বাদন করতে শুরু করলেন। শ্রীমন মহাপ্রভু বললেন, এ কি ভট্টাচার্য, তুমি মুখ না ধুয়ে প্রসাদ আস্বাদন শুরু করে দিলে? সার্বভৌম ভট্টাচার্য মহাশয় তখন একটি মন্ত্র আওড়ালেন, যার বাংলা অর্থ এরকম, ভগবানের প্রসাদ যে অবস্থাতেই পাওয়া যাবে সে অবস্থাতেই গ্রহণ করতে হবে। ভগবানের প্রসাদ যে অবস্থায় পাওয়া যাবে সে অবস্থাতে নিতে হবে, কোনো বিধিবিধানের প্রতি লক্ষ্য রাখতে নাই। শুচি না অশুচি, শুদ্ধ না অশুদ্ধ, কি পোশাক পরে আছি, স্নান করেছি না করিনি, ওইগুলোর দিকে লক্ষ্য না রেখে প্রসাদ পাওয়া মাত্র তা আস্বাদন করতে হবে। শ্রীমন মহাপ্রভু হেসে বললেন, সার্বভৌম বুঝেছি, এতদিনে তুমি বৈদিক নিয়ম কানুনের গণ্ডি অতিক্রম করলে। কারণ দুই রকমের ব্রাহ্মণ আছে, বৈদিক ব্রাহ্মণ আর স্মার্ত ব্রাহ্মণ। যারা বৈদিক ব্রাহ্মণ তারা বিধিবিধানের একচুল ওইদিক সেদিক হইতে দেয় না, সম্পূর্ণভাবে শুধু বিধিবিধানগুলোর প্রতি তাদের লক্ষ্য। আর যারা স্মার্ত ব্রাহ্মণ, স্মার্ত ব্রাহ্মণরা এই বিধিবিধান নিয়ে আছেন, আর যারা বৈষ্ণব ব্রাহ্মণ তারা বিধিবিধানের দিকে লক্ষ্য নেই, তাদের লক্ষ্য শুধু কৃষ্ণ প্রেম, কীভাবে ভগবানকে ভালোবাসা যায়, কীভাবে ভগবানের আরো কাছে যাওয়া যায়, সেই কৃষ্ণ প্রেমটাই তাদের লক্ষ্য। এই প্রসঙ্গে
শ্রীমন মহাপ্রভু একদিন শুক্লাম্বকে বলেছেন, শুক্লাম্ব নামে একজন পরম ভক্ত ছিলেন, ওনাকে উদ্দেশ্য করে বলেছেন, শোনো শুক্লাম্বর, নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ভেড়া শাক পাতা খায়, ভেড়া আগে ভগবানকে লাভ করত, কিন্তু তা তো হয় না। একটি বক সেও ধ্যান করে, একটি কুকুর, একটি সিংহ, তারাও জঙ্গলে বাস করে, মাছেও নিত্য স্নান করে, সাপও গুহাতে বাস করে। একজন তপস্বীর যতগুলা গুণাগুণ আছে সবগুলা এই হিংস্র জন্তু জানোয়ার গুলার মধ্যে আছে, কিন্তু তারা কি কৃষ্ণ প্রেম লাভ করতে পারে? পারে না। কেননা তাদের অন্তর শুদ্ধ নেই। তাই নিরামিষ খেলেই কৃষ্ণ প্রাপ্তি হবে, বন জঙ্গলে ধ্যান করলেই ভগবানকে প্রাপ্ত হবে, এই কথাটা মুখ্য না। মুখ্য বিষয় হলো আমাদের হৃদয় শুদ্ধ কিনা, আমাদের হৃদয় পরিষ্কার কিনা। এই হৃদয় যদি নির্মল না হয়, পরিষ্কার না হয়, তাহলে এই অশুদ্ধ হৃদয় দিয়ে কৃষ্ণ প্রেম লাভ হবে না। যত নিরামিষই আমরা খাই, যত স্নানই করি না কেন, কোনো লাভ হবে না। তাই ঠাকুরমশাই আমাদেরকে সেই ভগবানের সাথে প্রেম করার আমাদের লক্ষ্যবস্তু যেন হয় ভগবান প্রীতি, সেই দিকে আমাদের নজর দেওয়ার কথা বলছেন। অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি, বর্তমানকালে ঠাকুরের, শ্রী শ্রী রাম ঠাকুরের ভগ্নীও শুরু হয়ে যায়, হয়রানি ঘটনা। হয়রানি বলার কারণ, সবার মধ্যে একটা ধারণা, 12টার মধ্যেই ভোগ দিতে হবে, এই বিধান। এবার ভালোভাবে রান্না হোক আর না হোক, তাড়াতাড়ি 12টা বেজে যাবে বলে গরম পায়েস নিবেদন করে থাকেন। এটার দৃষ্টান্ত উপেনবাবু চৌমুহনী, নোয়াখালী চৌমুহনী উপেনবাবু গরম পায়েস দিয়ে ভোগ নিবেদন করে ফেনী গিয়ে ঠাকুরের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন, বাবা কেমন আছেন? ঠাকুরমশাই বললেন, হ ছিলাম তো ভালোই, গরম পায়েস খাইয়া জিভাটা পুড়ে গেছে। উপেনবাবু সব বুঝলেন, আর এত গরম পায়েস দেব না, বেলা 12টার মধ্যে ভোগ দিতেই হবে। এ প্রসঙ্গে একটা সত্য ঘটনার উল্লেখ করছি, যা ঠাকুর শ্রীদেহে থাকতে উপেন্দ্র সাহার বাংলোতে ঘটেছিল। একদিন বিশেষ তিথিতে ঠাকুরের অন্নভোগ দিবে উপেনবাবু, খবর পেয়ে অনেক ভক্ত সমাগম হলো, চার পাঁচজন মিলে রান্না করছে। ঠাকুর উপেন সাহাকে ডেকে বললেন, উপেনবাবু আজ মালপোয়ার ভোগ দিবেন, সকলে বলেছে আগে রান্না করো, মালপোয়া 10 মিনিটই হয়ে যাবে। 11টায় রান্না শেষ, কেবল মালপোয়া বাকি। মালপোয়া বানাতে গিয়ে এক মহা সমস্যা দেখা দিল, চুলোতে কড়াই বসায়ে ময়ানে ময়ান কড়াইতে দেওয়া মাত্র বুড়বুড় করে বুরিন্দা হয়ে যায়, শত চেষ্টাতেও মালপোয়া বানাতে পারেনি। অনেকে নানা রকম মন্তব্য করতে শুরু করে দিল, কেউ বলল তেলে দোষ, কেউ বলল ময়ানে দোষ, কেউ বলছো অশুচি মেয়ে লোক স্পর্শ করেছে। সব ফেলে দাও, আমি বাজার থেকে সব আবার আনছি। বেলা তখন 1টা। এদিকে ঠাকুর দেরি হচ্ছে বলে রাগ করছেন, ঠাকুর রাগ করলে কাউকে কিছু না বলে পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতেন। চারুওয়ালা সাহা কাটতে কাটতে শুরু করলো মালপোয়া বানানোর কাজ, গোবর দিয়ে চোলা লেপে কড়াইতে নতুন তেল, নতুন ময়দা সুজি মেখে কড়াইতে দেওয়া মাত্র আবার বুরিন্দা হয়ে যায়। সকলে ধ্রুপদীর মতো হাত জোড় করে প্রার্থনা জানাতেই 1টা মালপোয়া হলো। সকলে বলছে আর দরকার নেই, 1টাতেই ঠাকুরের হয়ে যাবে। এদিকে বেলা বাজে 1:30, এখন ঠাকুরকে কে জাগাবে? কেউ সাহস পায় না। নরেন ভূঁইয়া ঠাকুরকে জাগাতে গেল, তিনি জানতো ঠাকুরকে কিভাবে জাগাতে হয়। ঠাকুরের
খাটের কাছে গিয়ে পায়ের থেকে চাদরটা সরানো মাত্র ঠাকুর সাপের মতো খুশকর উঠলেন, বললেন, কে? আমি নরেন। উঠো উঠো, তোমার ভূত প্রস্তুত হয়ে গেছে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, এখন কয়টা বাজে? নরেনবাবু উত্তর দিলেন, প্রায় দুইটা। অমনি ঠাকুর বলতে শুরু করলেন, 12টার পরে ভূতে খায়, ভূতে খায়, ভূতে খায়। নাকামি করো না, তুমি কেন বললে মালপোয়া ভোগ দিতে? এখন তোমার মালপোয়া ভোগ কোন ভূতে খাবে? আচ্ছা যাও যাও, এখন থেকে যা রান্না হয় তা কাঁচাই থাক আর গরমই হোক, 12টার মধ্যে তোমার নিয়মই আমরা ভোগ দিব। আজকের নিয়ম লঙ্ঘনের জন্য অপরাধ ক্ষমা করে দাও। শ্রী ঠাকুর বললেন, মনে রেখো আমি কারো অপরাধ গ্রহণ করি না। আরে শোনো, আমি কিছু খাই না, আমি আমার ভক্তের মুখে খাই। আমার ভক্ত সময় মতো খেয়ে তৃপ্তি পেলে আমি তৃপ্ত হই। এই তো এখানে আমার অনেক ভক্ত আছে, রোগী, বৃদ্ধ, শিশু, তারা 12টার মধ্যে ভোগ না পেলে কষ্ট পায়। এখন থেকে তোমরা 12টার মধ্যে ভোগ দিতে না পারলে তাদের খাওয়া দিয়ে দিবে। এ কেমন কথা বললে ঠাকুর? তোমার দেওয়ার আগে তা করে দিতাম? জেনে রাখো, আমার নাম কইরা যখন বাজার থেকে কিনছ তখন আমি পাইছি। এখন থেকে মন্দিরে চৌমুনি ফেনি ডিঙ্গামানি সবখানে প্রায় 10টার পর থেকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে, ভোগের জন্য অপেক্ষা করে না। তোমাদের সংসারে বিপদ আপদ উৎসবাদি বা কোনো সময় প্রবাসে যেতে হয় তখন এ নিয়ম লঙ্ঘন করলে কোনো অপরাধ হয় না। সংসারে বাড়িঘরে 5-10 জনে রান্না করে সময় মতো খাওয়া যায়, 20-25-100-200 লোক হলে একটু দেরি হয়ই। মনে রেখো আমি কিছু খাই না, তাই আমারে ঘুরি ঘুরি দাও। যা আমারে দাও তা যদি আমি গুগ্রাসে খাইতাম তারপরে আমার আর কিচ্ছু দিতে না। যে একটু খাবারের জন্য কান্নাকাটি করে তার তো কেউ একটু ডেকে খাওয়ায় না। বড় করে হা করে বলছে, আমি নাম খাই, আমি দরদ খাই, ভালোবাসা খাই। গীতাতেও ভগবান বলছেন অর্জুনকে, শুনো অর্জুন, যে ভক্ত আমাকে ভক্তিভাবে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন সেই শুদ্ধ বুদ্ধিসম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পুষ্পাদি আমি সগুণ রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করি। অর্থাৎ ভক্তি না থাকলে ভগবান সেই ভোগ গ্রহণ করেন না। ভক্তিটাই হলো আসল, ভক্তিতে ভগবান সন্তুষ্ট। শ্রীরাম ঠাকুরের আরেকটি কাহিনী উপেন্দ্র সাহার স্ত্রীর মুখ থেকে শোনা। ঠাকুর শ্রীদেহে আছেন, ঠাকুরের ভূগবে জেনে অনেক ভক্তের সমাগম হয়েছে তাদের বাড়িতে। ভোগে রান্না চলছে, 5-6 জন রাঁধুনি রান্না করেছিলেন। ঠাকুর বারবার রাঁধুনিদের বলছে, মা ইষ্টরে খাওয়াইবেন, ঝাল নুনটা একটু দেখে দিবেন। বারবার বলার পর উপেনবাবুর স্ত্রী উপেনবাবুকে বললেন, ঠাকুর বারবার বলছেন ঝাল নুনটা একটু দেখে দিতে, আমি আপনাকে দেই, একটু খেয়ে দেখেন। উপেনবাবু বলছেন, অসম্ভব, আমি পারবো না খেতে। নরেনবাবু বলছে, আমাকে দাও। বাটিতে এক হাতা দিচ্ছে আর খায়, বলে উঠলেন, এই তরকারিটা এত লবণ কটা, এটা খাওয়াই যাবে না। এবার দুই রাঁধুনি ঝগড়া, একজন আরেকজনকে বলছে, কিলো তুই এই তরকারিতে লবণ দিয়েছিলি? বলছে, বেশ করেছ, আমিও তো দিয়েছি। এবার আরেকটা ছানা ডালনা খেয়ে বলছে, হায় হায়, এটাতে লবণ মোটেও দাওনি, যাক লবণ দিয়ে ঠিক করে নাও, অন্যটা তো ফেলে দিতে হয়েছে। এই জন্য রাম ঠাকুরের ভোগ নিজে আস্বাদন করে দিতে হয়। ঠাকুর বলছেন, মা রামায়ণে সবুরির উপাখ্যান পড়েননি? সবুরি ভালো ভালো ফল বস্তু খেয়ে যেটা ভালো লেগেছে সেটাই প্রভুর জন্য রেখে প্রভুকে খেতে দিয়েছেন।
রাম ঠাকুরের বিধিবিধানও সেরকম বাস্তব ধর্মী। লক্ষ্য করেছেন, খেয়ে দেখে যেটা ভালো সেটাই ঠাকুরকে অর্পণ করেছেন। সবরীও তাই করেছিলেন, যে ফলটা ভালো সেটা রামচন্দ্রের জন্য রেখে দিয়েছে। কিন্তু আমাদের বর্তমান সমাজ সেটাকে এত সহজে মেনে নেবেন? তাই ঠাকুর বলছেন বিধিতে বৈধব্য আসে। ঠাকুর তার শিষ্যের জন্য কোনো নির্দিষ্ট বিধান রাখেননি, কারণ যদি নিয়ম বিধান করে যেতেন, আমরা যদি সেই নিয়ম লঙ্ঘন করি, সেই নিয়ম লঙ্ঘন পাপ হয়ে যেত, সেই পাপের জন্য আমাদের প্রায়শ্চিত্ত ভোগ করতে হতো। তাই ঠাকুরের একমাত্র বিধান কেবল নাম করিবেন। ঠাকুরের একমাত্র নিষেধ, নাম থেকে দূরে যাবেন না, নাম থেকে দূরে যাবেন না। ঠাকুর বলছেন নিয়ম যার যার শক্তি সামর্থ্য অনুযায়ী পালনীয়। ভক্ত বলছে বাবা নাম করব কতবার, উত্তরে ঠাকুর বলছেন নাম করবেন অনিবার। বাবা কর গুণে গুণে নাম করব না মালা জপে জপে নাম করব? ঠাকুরমশাই বললেন মালা কিংবা কর জপেন যার যে নিয়ম, মনোমালা জপিবার আছে সুলক্ষণ। আপনি মালাও জপতে পারেন, করও গুনতে পারেন, তবে মনে রাখবেন কোন অবস্থায় যেন মালার গ্রন্থি এবং করের সংখ্যার দিকে মন না যায়। শ্রী শ্রী ঠাকুরমশাই আরো বলছেন আপনাকে বলপূর্বক মাছ ত্যাগ করতে হবে না, মাছই আপনাকে ছেড়ে চলে যাবে। এই বিষয়ে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 59 নম্বর শ্লোকে ভগবান বলেছেন বিষয়া বিনিবর্ততে নিরাহস্য দেহীন রসবর্জং রসবৈশ্য পরম দৃষ্টা নিবর্ততে। অর্থাৎ দেহ বিশিষ্ট জীবের বিষয় তৃষ্ণা নিবৃত হতে পারে, কিন্তু সেটা পূর্ণ নিবৃত্তি নহে। ভগবানকে দর্শন করে পরম বস্তুর স্বাদ আস্বাদন করে যার বিষয় তৃষ্ণা নিবৃত হয়েছে সেটাই হলো স্থায়ী নিবৃত্তি। অর্থাৎ জোর করে ইন্দ্রিয় দমন করতে গেলে ইন্দ্রিয়গুলার সাঙ্গভঙ্গ এসে আমাদেরকে মহা সমস্যায় সম্মুখীন করায়। আমাদেরকে শুধু নাম করতে হবে, নাম করলেই, শুদ্ধভাবে নাম করতে করতে এই মাছ মাংস খাওয়ার প্রতি যে চাহিদা, মাংস খাওয়ার প্রতি যে বাসনা, সেটা সমূলে বিনাশ হয়ে যাবে। এক উকিলবাবু বলছেন ঠাকুরমশাই আমি নাম নিতে পারি, তবে আমার দুটা শর্ত আছে। কি শর্ত? 1 নম্বর শর্ত, আমি আমিষ খাই, মাছ খাই, মাংস খাই, আমি এগুলো পরিত্যাগ করতে পারবো না। 2 নম্বর শর্ত, আমি কর গুণে নাম করতে পারবো না। ঠাকুরমশাই বললেন সপ্তাহে কয়বার মুরগির মাংস খান? উকিলবাবু বললেন সপ্তাহে আমি 3 দিন খাই। ঠাকুরমশাই বললেন 3 দিন না, সপ্তাহে প্রতিদিনই খাইয়েন, তবে যখন মনে না যাইবে তখন আর খাইয়েন না। আর আপনাকে কর গুনতে হবে না, আপনি যখন অফিসে যান মনে মনে নাম জপ করবেন, আর বাথরুমে যখন বসেন তখন তো দরজা বন্ধ করে বসেন, তখন বসে বসে নাম জপ করবেন। সেই উকিলবাবু কয়েকদিন পর ঠাকুরের নাম করতে করতে এমনভাবে মজে গেছেন যে উনার আর মাছ মাংস খাওয়ার প্রতি স্পৃহা নেই। উনি চা সেবা করলেও চায়ের মধ্যে তুলসী পত্র দিয়ে সেটা ভক্ষণ করতেন। এই আমিষ বুঝি ভক্ত নিরামিষে রূপান্তরিত হয়ে গেলেন। তাই বিধিবিধানগুলার যে মূল লক্ষ্য, বিধিবিধানগুলার লক্ষ্য হলো ভগবানকে লাভ করার, এগুলা গৌণ উপায়, এগুলা মুখ্য না। বিধিবিধান হলো গৌণ বিষয়, মুখ্য হলো ভগবত প্রেম। আমরা যেন সেই বিধিবিধানের গৌণ বিষয়ের প্রতি লক্ষ্য না রেখে মূল লক্ষ্য ভগবত প্রেমের প্রতি আমরা যেন নিবিষ্ট হই, আমরা যেন ভগবানকে ভালোবাসি, আমরা যেন ভগবানের নাম জপ করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই নামময় হোক, প্রত্যেকেই নাম জপ করি, নাম জপ করে ভগবানের প্রেম অর্জন করি, সেই কামনায় আজকের মতো এখানেই আলোচনা সমাপ্ত ঘোষণা করেছি। জয় রাম।
জয় রাম, জয় ভগবান শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।